ক্রিকেটের খবর জানাবো শুরুতেই অন্য অনেকের মতোই ক্রিকেট বোর্ডে পরিবর্তন চান নাজমুল আবেদিন ফাহিম কমিটি ভেঙে দিয়ে যোগ্যদের দিয়ে ক্রিকেট পরিচালনার আহ্বান জানিয়েছেন নির্দিষ্ট রূপরেখাও দেবেন বলে ঘোষণা দিয়েছেন উদ্বোধ পরিস্থিতি আইসিসি আমলে নেবে বলেও মত তার হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ তাই গুনে মানে থাকে বছরের পর বছর অন্য সব ফেডারেশনের মতো বিসিবিতেও এসেছে পরিবর্তনের ডাক গুঞ্জন আছে দীর্ঘদিন ধরে বোর্ডের বাইরে আছেন এমন অনেকেই ভেতরে ভেতরে জোট গঠন করছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ফারুক আহমেদরা আছেন এ তালিকায় এ বিষয়ে তারা নীরব থাকলেও সোচ্চার ক্রিকেট কোচ বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম সবাইকে নিয়ে আলোচনা করে খুব শিগগিরই রূপরেখা দিবেন তিনি আমার মনে হয় না যে বিসিবি খুব একটা ডিসিপ্লিন একটা অর্গানাইজেশন এখানে পরিবর্তনের দরকার কাজের যে ধরন এখানে যে ইনডিসিপ্লিন অ্যাক্ট হয় ভেতরে ভেতরে সেটার পরিবর্তন আনা খুব দরকার কারণ একটু একটু এগুলি একটু স্ট্রেটন করতে পারলেই বোধ আমাদের অনেক ধরনের ক্রাইসিস মিটা হতে পারে তবে চাইলেই কি বর্তমান কমিটি ভেঙে দিতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার তাহলে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আইসিসি নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বাংলাদেশ তবে নাজমুল আবেদিন মনে করেন বিশেষ পরিস্থিতি বিবেচনায় নেবে আইসিসি সামনে পাকিস্তান সফর টানা ব্যস্ততা জাতীয় দলের নারী টি বিশ্বকাপ এরপর এইচপি ও যুব দলের কার্যক্রমও অনিশ্চিত অথচ বোর্ডে কোনো পরিচালকরা আসেন না অনেকটা গা ঢাকা দিয়ে আছেন সরকার পরিবর্তনের সাথে দেশ ছেড়েছেন বোর্ড সভাপতিও ক্রিকেট আর ক্রিকেটারদের অভিভাবক শূন্য রাখার দায়ে তাদের এখনই পদত্যাগের দাবি জানালেন নাজবুল আবেদিন পরিবর্তনটা দরকার তাতে যেটা হবে যে নতুন কোনো অ্যাক্ট আমরা দেখতে পাবো ক্রিকেটকে যাওয়ার নতুনভাবে একটা প্রক্রিয়া হয়তো আমরা দেখতে পাবো তার মধ্যে নতুন কমিটিতে যারাই আসুক জবাবদিহিতা স্বচ্ছতার ভিত্তিতে কাজ করার তাগিদ নাজমুল আবেদিনের আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা